ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। বেশ কিছু আলোচনা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম ঢুকে গেছে, বিচার বিভাগেও অনিয়ম আছে, অচল হয়ে গেছে দেশের বেশিরভাগ আইন। এসব আইনের সংস্কার করা না হলে বিচার বিভাগ আরও মুখ থুবড়ে পড়বে। এই দেশে যে জায়গায় অনিয়ম প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে, বিচার বিভাগ কোনো মতোই আলাদা একটা দ্বীপের ইয়ে না। সংসদে আইন প্রণয়ন কার্যক্রম সম্পর্কে হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, আইন সভায় আইনের চর্চা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের খুব পীড়াদে বেশ কিছু কঠিন, যেমন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোনো কিছু আমরা সিদ্ধান্ত দিই, সেই আইনসভায় কিন্তু সেরকম আলোচনা হয় না। আমরা যখন পার্লামেন্টারি ডিবেট নিয়ে আসি আইনের উদ্দেশ্য অনুধাবন করার জন্য, আমরা কিন্তু কিছুই পাই না। সংসদ সদস্যদের জ্ঞানের পরিধি নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আমাদের আইন প্রণেতাদের সবচেয়ে বড় জিনিস হলো তাদের আইনের সম্বন্ধে অজ্ঞতা। আমাদের আইন প্রণেতাদের অজ্ঞতা থাকতে পারে, আমারও অজ্ঞতা আছে আইনের ব্যাপারে, কিন্তু একাগ্রতা, লেখাপড়া করা যে একটু বুঝা গেল। 20 মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন প্রধান বিচারপতি। বলেন, তনু হত্যার ঘটনাটি আধুনিক অপরাধ, 18 শতকের আইন দিয়ে এর সুষ্ঠু বিচার সম্ভব নয়। এই যে কুমিল্লাতে একটা ইয়ে, এটা অপরাধ হয়েছে, ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898 খ্রিস্টাব্দের এই ইয়ে দিয়ে আপনি ইনভেস্টিগেশন করে আপনি হিসাব করতে পারবেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমশ আরিফিন সিদ্দিক। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।